নমস্কার বন্ধুরা একটি দারুণ সুখবর যে কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে শিলমোহর মমতার জেনে নিন কাদের জন্য এলো এই সুখবর গুরুত্বপূর্ণ খবরটি আজ ওয়ান ইন্ডিয়া সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে সেটি দেওয়ার আগে আবারও একবার আপনাদের রিকোয়েস্ট করবো এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী এই সুখবর কাদের জন্য সে বিষয়ে আসুন আমরা জেনে নিই পঞ্চায়েত ভোটের পরেই সরকার নিযুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় ছিল সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী আইসিডিএস কর্মীরাও কিন্তু ছিলেন না সমবায় কর্মী এবার সেই সমবায় কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্যের মুখ্য সচিবালয় নবান্ন নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সমবায় কর্মীদের ভাতা বাড়ানো হবে হাজার টাকা এতদিন এক হাজার টাকা ভাতা পেতেন রাজ্যের সমবায় কর্মীরা এবার তাদের ভাতা বাড়িয়ে দু হাজার টাকা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় সাড়ে সাত হাজার কর্মী সুবিধা পাবেন রাজ্যের কো অপারেটিভ বা সমবায়গুলির অবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য সচিব নেতৃত্ব একটি কমিটি গঠন করা হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসেই এই কমিটি একটি রিপোর্ট দাখিল করে সেই রিপোর্টে সমবায় কর্মীদের ভাতা বাড়ানোর সুপারিশ করা হয় সেই সঙ্গে তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত করার আর্জিও জানানো হয় সেই সুপারিশ খতিয়ে দেখেন সমবায় মন্ত্রী খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি সবুজ সংকেত দেন সুপারিশ কার্যকর করার ব্যাপারে তারপরেই সমবায় দপ্তরের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত গৃহীত হয় এদিন নবান্নে সেই সিদ্ধান্ত মোতাবেক কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় একটি গুরুত্বপূর্ণ খবর শুনলেন অবশ্যই লাইক করুন এই চ্যানেলটি ধন্যবাদ